morning. Welcome to Indian Vlog of Margaret channel. Hello, good morning. Good morning. আমরা এখন যাচ্ছি এখন বাজে 7:05 আজকে আমি বলি কোথায় যাচ্ছি হ্যাঁ বলো মামার বাড়ি যাচ্ছি আচ্ছা মামার বাড়ি ভারী মজা কিলচর নাই তো যাই হোক আজকে উঠেছি অনেক লেট করে তখন উঠেছি আমি যখন থেকে উঠেছি 5:19 ঘুম ভাঙেনি খুব টায়ার্ড ফিল হচ্ছিল আজকে এখন যাই আবার সেই একই কর্ম করিতে ছেলেকে স্কুলে দিতে আর আজকে হচ্ছে সেই দিন যেই দিন আমাদের রথের সব পূজোর আয়োজন হবে তাহলে সারাদিন তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো পুরো কি কি ঘটছে সমস্ত কাটাকাটি শেষ দেখো লাল শাক পুঁই শাক পুঁই শাকের মধ্যে যা যা দেওয়া হবে ওগুলো কাটা শেষ এদিকে পাঁচ রকম ভাজা আছে করলা তো ওটা কী যেন বলে কাঁকরোল ভাজা পটল ভাজা আলু ভাজা আর এখানে আছে কলা ভাজা কাঁচা কলা ভাজা আর এদিকে দেখো চাল ফল এগুলো সমস্ত রেডি হয়ে রয়েছে এখানে মশলাও তৈরি হয়ে গেছে আর এখানে পায়েস হয়ে গেছে চাটনি কোথায় রেখেছো মা ও চাটনি এই দেখো চাটনি এখনও হচ্ছে আর দিকে ডাল ভাজা হচ্ছে তো চলো বাকিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এখন বাজে 10:05 আমি এখন যে দৌড়ব হচ্ছে ছেলেকে আনতে তাহলে ছেলেকে আনতে যাই তারপরে এসে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো একসঙ্গে চলো চলে এসি স্কুল থেকে তোমাদেরকে যেটুকুনি শেয়ার করেছিলাম আনতে যাচ্ছি তারপরে আনলাম আনার পরে এখন স্নান টান করেছি এবার যাব হচ্ছে পুজো দিতে ফুল তুললাম ফুল তুলেছি ঘর থেকে সেটা আমি দেখাচ্ছি আমাদের নিচে আজকে এটা ফুল সব চুরি হয়ে গেছে তো আমি আজকে এইখান থেকে উপর থেকে যতটুকুনি ফুল ছিল সেই ফুলগুলো আমি এখান থেকে ছাদ থেকেই পেড়েছি এখন যাব পুজো দিতে আজকে খুব লেট তার কারণ হচ্ছে ইয়ে বললাম যেখানে আমাদের 9:30টার মধ্যে সব ডান হয়ে যায় সেখানে আজকে কটা বাজে এখন 12:30 বেজে গেছে কোনো কিছুই হয়নি রান্না চলছে রান্না নিচে এখনও চলছে তখন আমি সবজি টবজি সব কেটে দিয়ে ছেলেকে আনতে গেছিলাম বাজার টাজার সব করেছিলাম আমি এই বাজার করা সবজি কাটা হ্যাটিক ওই জগন্নাথের রথযাত্রার উপলক্ষে আজকে সেই প্রসাদ বিতরণই হবে প্রায় 20-25 বাড়ি সেটা রান্না বাড়ি চলছে তো চলো সময় নষ্ট না করিয়া পুজো দিতে যাই তা দেখতে পাচ্ছ মোটামুটি সাজানো মোটামুটি আর কি ফুল চুরি হয়ে গেছে বললাম না অল্প ফুল রয়েছে আমাদের তো এই ফুল দিয়েই আজকে পুজো দেওয়া হয়েছে আর উপরে এই ওই দেখো ঠিক আছে
এবার প্রসাদটা দেব, প্রসাদটা দিলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এখন এই দেখো প্রসাদ বাড়ার সময় হয়ে গেছে, এবার প্রসাদটা বাড়ি, বাড়ার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই পাশে দেখো লুচি হচ্ছে, আর এখানে এটা কি হচ্ছে গো, এক্সট্রা আরেকটা, আচ্ছা আরেকটা পাটের খিচুড়ি নামছে। তাহলে চলো, চলো বাড়া হয়ে গেছে, দেখো খিচুড়ি, এদিকে এটা হচ্ছে পুঁই শাকের ঘ্যাট, চাটনি, পটল ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, কাঁকরোল ভাজা, লাল শাক, বেগুন ভাজা আর লুচি পায়েস, সব কটা প্লেটেই তাই রয়েছে। এবার আসবে কি মিষ্টি, এই মিষ্টি আনার লোক ওই যে রেডি হচ্ছে, যাচ্ছ তো না যাচ্ছ না, যাচ্ছে, তাহলে দেখা যাক কি হয়। রথে যেটুখানি টাকা পয়সা সবাই দেয় সেটা সঙ্গে আরও কিছু টাকা পয়সা আমরা অ্যাড করে প্রায় 20-25 বাড়ি খাওয়ানো হলো, মানে একজন করেই খেতে পারবে সেরকম প্রসাদ দেওয়া, মানে বাড়ি সবাইকে তো সম্ভব না, তাহলে সেরকম মানে টাকা পয়সা ওঠার দরকার, সেরকম বড় রথ হওয়া দরকার। যাই হোক এটা জাস্ট জোকস অ্যাপার্ট, আমাদের ঠাকুর যতটুকুনি সামর্থ্য দিয়েছে সেই সমর্থন সামর্থ্য অনুযায়ী আমরা করার চেষ্টা করেছি, জগন্নাথ যতটুকুনি করেন ততটুকুনি অনুযায়ী করলাম। তোমাদের যদি এন্টায়ার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করবে, পাশে থাকবে আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা টুং করে বাজিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আজকের মতন আমার গল্পটি এখানেই ফুরলো, নটে গাছটি মরলো, টাটা বাই, গুড বাই।